প্রচুর প্রচুর, আমি তো কতবার বাবাকে আমার বারবার আমার একটাই কথা বলেছেন, বাবা আপনি ভুল করছে, এরকম আপনাকে অপমানিত করা যাচ্ছে, একটা এমএলএ বারবার আপনাকে এ করে মিন্স মঞ্চ থেকে উল্টো পুল্টো বলছে, আর পার্টি কিছু অ্যাকশন নিচ্ছে না, আপনি বুঝতে পারছেন না আপনার সঙ্গে কি চলছে? আমি বাবাকে একটাই কথা বলেছেন কি বাবা আপনি ভুল করছেন, কেন কি ওই দলে আপনি 20-25 বছর কাজ করেছেন, ওই দল আপনাকে কতবার প্রমিস করেছেন, কতবার আপনার প্রমিসকে ফুলফিল করেছেন, আপনিও ভালো করে জানেন, আমিও জানি। তো আপনি ওর পরে সব কিছু নিজেই দেখেছেন, নিজের চোখে, ওর পরে আপনি এবার ফির ভুল করছে, আপনি কি ডিসাইড করছে আপনি টিএমসি যাবেন? ওর যে দলে আপনি ইচ্ছা করে তো যাচ্ছে না ওখানে, আপনার তো এরকম প্রস্তুতি করে দিয়েছে কি আপনাকে বাধ্য হয় আপনাকে যেতেই হবে। তো আপনি আজকে আপনার আপনি যে বলছে কি আপনাকে পদ দেবে, আপনাকে টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কখনো কিছু দেবে না। এবং আমি তো ভাবে কি বাবাই আমার ইন্সপিরেশন আছে, এতদিন থেকে বাবা যে যে রাজনীতির মধ্যে যে বাবা ভুল করেছে ওর ভুল থেকে আমি শিখেছি। তো এত ইন হিউম্যান লাইফে এত নিজেই ভুল করে শিখুন, এত নিজে বাবাকে দেখেন আপনি শিখে নিন কি বাবা কি ভুল করছে, ও ভুল থেকে আপনার শিখে আপনার আমি বলবো এ করলে আপনার ভালো হবে। দেখুন বাবা ওখানে আমাকে সিএমও করে দেবেন, আমি যাবে না ও দলে, আমি যেখানে আছে আমি ভালো আছে, আমার পদে কিছু এ নেই, আমার মানুষের সেবা আমার সবচেয়ে বড় প্রথম আমার এ আছে, আমার এখানে মানুষ আমাকে 2 বার ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে, আমি ফুললি স্যাটিসফাইড। কেন কি যে মানুষ এত এত টর্চার হওয়া পরেও আমাকে ভোট দিয়েছে, আমি কি করে মানুষের ফিলিংকে হার্ট করে আমি যেতে পারবে? আমার থেকে তো হবে না, ইম্পসিবল আছে। আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে, সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান বহুত এই কাজগুলো হচ্ছে। ছেলের কথাই সত্যি হলো, এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমি আমাকে শিখতে হবে ছিল, আমি ভুল করেছি, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম আছে। আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই, আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই, কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে আমার নষ্ট করে, আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন, তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম। আপনারা দেখছেন বর্তমান সময় .com।